গরিবের জাদুই ধোসা ঘর। কিষাণের পরিবার খুব গরিব ছিল। ওর বাবা মা একজন ধনী ব্যক্তির বাড়িতে রান্নার কাজ করত। কিন্তু কিষাণ খুব বুদ্ধিমান ছিল আর ওর ইচ্ছে কিছু বড় করার ছিল। ওর কারো বাড়িতে চাকর হওয়ার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু দরিদ্রতার জন্যে ও বাধ্য ছিল। কিষাণ, আমরা বাবুর বাড়িতে যাচ্ছি, নিজের খেয়াল রেখো। মা, কতদিন আমরা অন্যের বাড়িতে কাজ করতে থাকবো? সোনা, এমন করে ভাবে না, কাজ যাই হোক না কেন, ছোট বা বড় হয় না। হ্যাঁ মা, কিন্তু যত পরিশ্রম তোমরা দুজন ওদের জন্যে করো, ততটা পরিশ্রম যদি আমরা নিজেদের জন্য করি, তাহলে আমরা একটা ভালো ধাবা খুলতে পারি। হ্যাঁ সোনা, আমরা জানি, কিন্তু আমাদের কাছে এখন এত পয়সা নেই কি আমরা নিজেদের জন্যে একটা ধাবা খুলতে পারি। কিষাণ এই সব কথা শুনে খুব নিরাশ হয়ে গেল। ওর মাথা শুরুর থেকেই বিজনেসে খুব ভালো চলত। ওর মাথায় মানুষে বলা কটু কথাগুলো চলছিল। কেমন করে লোকেরা ওদের পেছনে ওর বাবা মায়ের ঠাট্টা করে। পরদিন কিষাণ কলেজে যেতে যেতে মনে মনে কিছু ভাবছিল। তখনই, আরে বাবা, আমাকে ভগবানের নামে কিছু খেতে দাও, চার দিন ধরে কিছু খাইনি, কিছু খেতে পাইনি। ভিখারির এরকম কথা শুনে কিষাণের তার ওপর খুব দয়া হলো। ও ওর ব্যাগ থেকে কিছু বেঁচে যাওয়া খাবার বের করে তাকে দিয়ে দিল। ভিখারি কিষাণের এই উদারতা দেখে ওকে উপহার স্বরূপ একটা পুটুলি দিল, যেটাতে একটা জাদুই আটা ছিল। এই নাও বাবা, বেশি কিছু তো নেই, কিন্তু যেই টিফিনটা আমি কলেজের জন্য নিয়ে যাই সেটা আপনি রেখে দিন, আপনার বেশি প্রয়োজন। এই নাও বাবা, এটা তোমার কাজে লাগবে। দাদু, এটা কি? আমি জানি তোমরা কি অবস্থায় জীবন কাটাচ্ছ, এই আটাটা তোমার কাজে লাগবে। এই পুটুলিটা বাড়ি গিয়ে খুলো, এটা কোনো সাধারণ আটা নয়। মনে রেখো, এটা দিয়ে যা খাবার বানাবে সেটা তুমি নিজেই বানিও, যদি অন্য কাউকে দাও তাহলে এটা কোনো লাভের হবে না। ওই পুটুলিটা নিয়ে কিষাণ নিজের বাড়ির দিকে চলে গেল। তখনই রাস্তায় ও ওর বন্ধু মোহনকে পেল। আরে ভাই কিষাণ, আগে তো তুমি অন্যদের বাড়িতে কাজ করতে, আর এখন তুমি আটা নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছ? কিষাণ খুব শান্ত স্বভাবের ছিল। ও মোহনের কথায় গুরুত্ব না দিয়ে ওখান থেকে চুপচাপ চলে গেল। বাড়ি গিয়ে ওর মাথায় আসলো, কেননা আমি এই আটাটা দিয়ে ধোসা বানাই, এমনিতেও ধোসা খেয়েছি অনেক দিন হয়ে গেছে। যেই মোহন আটাটাকে তাওয়াতে ধোসা বানানোর জন্য রাখলো, ওই ধোসাটা কথা বলতে লাগলো। আরে এটা কি, ধোসাটা তো কথা বলছে। হ্যাঁ কিষাণ, আমি বলতে পারি। যেই আটা দিয়ে তুমি আমাকে বানিয়েছো, ওই আটাটা সাধারণ আটা নয়, জাদুই আটা। তোমার যা চাওয়ার ইচ্ছা তুমি চেয়ে নাও, আমি ওই জিনিসটা তোমাকে দেওয়ার জন্য তৈরি। আমি একটা নিজের রেস্টুরেন্ট খুলতে চাই, আমার তার জন্য কিছু জিনিস চাই, আর একটা বড় বাড়ি যেটাতে আমি নিজের জিনিসপত্র রাখতে পারি। কিষাণের যতটা সময় এটা বলতে লাগলো, তার আগেই এই সব তৈরি হয়ে গেল। কিষাণ এটা দেখে খুব খুশি হয়ে গেল। ওই জাদুই আটা দিয়ে একটা জাদুই ধোসাওয়ালা ঘর হয়ে তৈরি হয়ে গেল। এখন আমাদের কাছে নিজের একটা জাদুই ধোসাওয়ালা বাড়ি আছে। আমার ছোটবেলার স্বপ্ন এখন পূরণ হতে চলেছে, আর জাদুই ধোসার বাড়ির সাহায্যে ফাইনালি আমি আমার রেস্টুরেন্ট বানানোর আইডিয়াতে কাজ করতে পারি। ওই জাদুই বাড়িটাতে একটা বিশেষ কথা ছিল, তার ভেতরে যে কোনো মানুষ যত ইচ্ছে জিনিস রাখতে পারত, বাইরে থেকে বাড়িটা যতই ছোট দেখতে হোক না কেন। কিষাণের কাজ খুব ভালো করে চলছিল। দিন প্রতিদিন উন্নতি করার জন্য আর লাভ হওয়ার জন্য ও নিজের কাজের ওপর খুব খুশি ছিল। এখন মোহন আর বাকি পাড়ার লোকেরা কিষাণ আর ওর উন্নতি দেখে জ্বলতে লাগলো। দেখেছো তোমরা হঠাৎ করে এই ভিখারি কিষাণ কেমন করে এত বড় লোক হয়ে গেছে? হ্যাঁ, কিছু তো কথা নিশ্চয়ই আছে যেটা আমরা জানি না, না হলে এমনি এমনি কেউ পয়সা ছাড়া এত বড় রেস্টুরেন্ট বানাতে পারে না। চলো আজকে রাতে সবাই মিলে ওর বাড়িতে যাই, আর ওর কোনো জিনিস ছাড়বো না। এটা বলে ওরা সবাই হাসতে লাগলো। এখন মোহন আর তার সব বন্ধুরা কিষাণের জাদুই ধোসা দিয়ে বানানো বাড়িতে পৌঁছে গেল। কিন্তু ওরা এটা জানতো না কি এই বাড়িটা কোনো সাধারণ বাড়ি নয়। আস্তে আস্তে পা ফেলো, সবাই ঘুমিয়ে আছে, কেউ ভুল করেও যেন উঠে না পড়ে। হ্যাঁ হ্যাঁ,
এটা কিরকম অদ্ভুত বাড়ি, বাইরে থেকে তো এত ছোট ছিল, এখানে এত জিনিস কেমন করে একত্রিত করে রেখেছে? ওরা সবাই যেই জিনিসের দিকে এগোলো তো ওদের ওপর একটা বস্তার থেকে বের হয়ে অনেকগুলো আটা পড়ে গেল, আর ওরা কিচ্ছু দেখতে পাচ্ছিল না। আরে হঠাৎ করে এটা কি হয়ে গেল? এই আটার বস্তাটা আমাদের ওপর কে ফেলেছে? আমি তো কিছু দেখতেই পাচ্ছি না। ওরা সবাই এদিক ওদিক দেখছিলই কি ওরা একটা আওয়াজ শুনতে পেল। কেন বাচ্চু, এখন হলো তো মজা, এখন জানলে তো আটা দিয়ে কি কি হতে পারে। সেই দিন খুব বলছিলে তুমি কিষানকে। আরে কে তুমি আর আমাদের থেকে কি চাও? আমার তো তোমাদের থেকে কিছু চাই না, কিন্তু এখন দেখতে থাকো আরো কি কি হয়। জাদুই ধোসার এরকম কথা শুনে মোহন আর ওর সব বন্ধুরা ভয় পেয়ে গেল। আর সামনেই থাকা রান্নাঘর থেকে অনেকগুলো চাকু উড়ে এসে ওদের দিকে নিশানা করে দাঁড়িয়ে থাকলো। কে তুমি আর কি চাও? প্লিজ আমাদেরকে এখান থেকে যেতে দাও। তুমি তো কিষানকে মজা দেখাতে এসেছিলে না, এখন কি হলো, বেরিয়ে গেল হাওয়া? তখনই সব চাকু ওদের দিকে খুব দ্রুত গতিতে আসলো আর ওদেরকে ব্যথা না দিয়ে ওয়ালে গিয়ে লেগে গেল। এইসব দেখে মোহন আর ওর বন্ধুদের চক্ষু ছানাবড়া হয়ে গেল, ওদের কান্নার অবস্থা হয়ে গেল। বাস এতটাই ভয় পেয়ে গেলে? এখনো তো আরো অনেক কিছু বাকি আছে। জাদুই ধোসা এটা বলার সঙ্গে সঙ্গেই গোটা বাড়িটা ঘুরতে লাগলো আর ওরা পাগলের মতন চিৎকার করতে লাগলো, কিন্তু জাদুর জন্য ওদের আওয়াজ কেউ শুনতে পাচ্ছিল না। বলো আজকের পর থেকে কিষানকে কোন রকমের অসুবিধা করার চেষ্টা করবে? না না, আমরা আজকের পর কিষানের দিকে চোখ উঠিয়েও তাকাবো না, আর করো না, না হলে ভবিষ্যতে ওই সব কিছু করব যেটা তোমরা স্বপ্নেও ভাবতে পারবে না। যাও পালাও এখন এখান থেকে, আর দ্বিতীয়বার কিষানের আশেপাশেও যেন তোমাদেরকে দেখা না যায়, বুঝেছো তো? এটা শুনেই ওরা ওখান থেকে ক্ষমা চেয়ে পালিয়ে গেল আর কখনো। যে লালপুর গ্রামে নিজের স্ত্রীর সঙ্গে বাস করত ও পয়সা রোজগার করার জন্য নানান জায়গায় গিয়ে চুরির ব্যবসা করত। নিজের স্ত্রীকে একা ছেড়ে ও গ্রামে গ্রামে ঘুরে নিজের কাজ করত। এরকম করেই যখন একদিন রাজু ব্যবসা করার জন্য বাড়ির থেকে বের হচ্ছিল তো নিজের স্ত্রীকে বলল, আরে শুনছো সুনিতা, আমার টিফিনটা একটু প্যাক করে দিও তো, আমি বাইরেই কোথাও বসে খেয়ে নেব, এখন আমার দেরি হচ্ছে, তাড়াতাড়ি করো। একটু দাঁড়াও, আমি এক্ষুনি তোমার টিফিন প্যাক করে আনছি, একটু তাড়াতাড়ি করো, আমাকে নদীও পার করতে হয়। টিফিন নিয়ে রাজু চুরি বিক্রি করতে বেরিয়ে পড়ল। বেচারা রাজুর কাছে আসা যাওয়া করার জন্য কোনো সাধন ছিল না, যার জন্য ও নদী সাঁতরে অন্য গ্রামে যেত। চুরি নিয়ে নাও, চুরি, নানান রঙের চুরি নিয়ে নাও। ও দাদা এদিকে তো আসো, আমার নানান রঙের চুরি চাই। হ্যাঁ বৌদি এক্ষুনি আসছি। আরে দাদা আপনার কাছে তো অনেক সুন্দর সুন্দর চুড়ি আছে, আমাকেও দুই দর্জন চুড়ি দিয়ে দিন। রাজুর চুড়ি এরকম করেই আস্তে আস্তে সব গ্রামে গ্রামে বিক্রি হয়ে যেত। এরকম করেই ও প্রতিদিন চুড়ি বিক্রি করে পয়সা রোজগার করত। একদিন যখন রাজু চুড়ি বিক্রি করে বাড়ি ফিরল তো দেখল ওর স্ত্রীর শরীর খুব খারাপ। আরে সুশীলা কি হয়েছে, তোমার শরীর কেমন করে এত খারাপ হলো? জানি না গো, যখন আমি খাবার বানাচ্ছিলাম তখন আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম আর তখন থেকে শরীরটা ভালো লাগছে না। বেচারা রাজু চিকিৎসার জন্য নিজের স্ত্রীকে হসপিটাল নিয়ে গেল। হসপিটালে ডক্টর রাজুকে বলল, ওনার শরীর তো খুবই খারাপ, ওনার চিকিৎসার জন্য অনেক পয়সার প্রয়োজন। ঠিক আছে আপনি চিকিৎসা করুন, আমি পয়সা জমা করছি। বেচারা যত পয়সা রোজগার করেছিল ওই সব পয়সা নিজের স্ত্রীর চিকিৎসায় লাগিয়ে দিল, যার জন্য ওর কাছে এখন আর পয়সাই ছিল না। রাজু স্ত্রীর চিকিৎসা করিয়ে ওকে বাড়ি নিয়ে আসলো আর তারপরও চিন্তায় পড়ে গেল। হে ভগবান, এখন আমি কি করব? যা পয়সা আমি রোজগার করেছিলাম ওই সব তো স্ত্রীর চিকিৎসাতেই শেষ হয়ে গেল, এখন আমাকে আবার চুরি বানিয়ে বিক্রি করতে হবে, কিন্তু তারপর বাড়িতে আমার স্ত্রীকে কে দেখবে? বেচারা সারা রাত পরিশ্রম করে চুরি বানালো আর সকাল হওয়ার সঙ্গে সঙ্গে পয়সা রোজগার করার জন্য ও গ্রামে গ্রামে চুড়ি বিক্রি করতে বেরিয়ে পড়ল। আসুন আসুন, নানান রঙের চুড়ি কিনুন,
সবুজ, হলুদ, নীল, লাল নানান রকমের চুড়ি নিন। আরে দাদা, আমাকে 2 দর্জন চুড়ি দিয়ে দিন। আমাকেও 1 দর্জন চুড়ি দিয়ে দিন। ঠিক আছে বোনেরা, এই নিন। রাজু সব চুড়ি বিক্রি করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। বাড়ি পৌঁছিয়ে ও স্ত্রী সুশীলাকে বলল, আরে সুশীলা, তোমার শরীর তো ভালো আছে না? এখন তো তোমার আর কোনো অসুবিধা নেই? না গো, আমার আর কোনো অসুবিধা নেই, এখন আমি ঠিক আছি। আরে আমি শুনেছি পাশে গ্রামে মেলা বসেছে, যদি তোমার শরীর ভালো আছে তাহলে আমরা দুজন মেলায় ঘুরে আসি গিয়ে। আজকে আমার কাছে অল্প কিছু পয়সাও আছে। ঠিক আছে চলো। পরদিন সকালবেলা রাজু আর সুশীলা মেলা দেখতে বেরিয়ে পড়ল। মেলা দেখার জন্য ওদেরকে নদী পার করতে হলো। ওরা নদী পার করে মেলায় পৌঁছে গেল, যেখানে সুশীলা রাজুকে বলল, আরে বাহ, এটা তো অনেক বড় মেলা, আমি তো এরকম মেলা নিজের জীবনে কখনো দেখিনি। হ্যাঁ সুশীলা, তুমি একদম ঠিক বলছো, এটা অনেক বড় মেলা। চলো এখন আমরা দুজন মেলায় একটু আনন্দ করে নি। আর এরকম করেই ওরা দুজন মিলে মেলা ঘুরল। তারপর সুশীলার খিদে পেয়ে গেল। আরে শুনছো, আমার তো খুব খিদে পেয়েছে, চলো কিছু খাই গিয়ে। হ্যাঁ আমারও খুব খিদে পেয়েছে। দুজন একটা দোকানে কচুরি খেতে চলে গেল। রাজু কচুরির দোকানে দেওয়ার জন্য পয়সা বের করলো, তখনই একটা চোর ওর সব পয়সা কেড়ে পালিয়ে গেল। রাজু ওকে ধরার অনেক চেষ্টা করলো, কিন্তু ও চোরটাকে ধরতে পারলো না। ওদের কাছে আর পয়সা না থাকার জন্য ওরা দুজন না খেয়েই থেকে গেল। এখন আমি কি করব? হে ভগবান, আমার কাছে তো আর পয়সাও নেই, যেই পয়সা আমি এনেছিলাম ওগুলো তো চোর কেড়ে পালিয়ে গেল। আপনি কাঁদবেন না গো, আমরা দুজন মিলে আবার পয়সা রোজগার করে নেব। এখন ছাড়ো, আমরা দুজনকে মেলা থেকে এখন বাড়ি ফিরতে হবে, সন্ধে হয়ে যাচ্ছে। রাজু আর সুশীলা দুজন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সুশীলার রাস্তায় খুব জোরে খিদে পেল, আর সুশীলা রাজুকে বলল, শুনছো আমার তো খুব জোরে খিদে পেয়েছে, এখন আমরা দুজন কি করব? আমাদের কাছে তো পয়সাও নেই, কি কিছু কিনে খাবো। কি আর বলবো সুশীলা, আমাদের ভাগ্যে দরিদ্রতাই লেখা আছে। এটা বলতে বলতে দুজন নদীর কাছে পৌঁছে গেল, আর সুশীলা রাজুকে বলল, খুব খিদে পেয়েছে, কিছু তো খাওয়ার জিনিস নেই, একটা কাজ করি, এই নদীর জলটাই খেয়ে নি, জল খেলে হতে পারে খিদা মিটে যাবে। হ্যাঁ যাও জল খেয়ে নাও, তারপর আমরা বাড়ি যাব। সুশীলা যেই হাতে নদীর জল নিল অমনি ওই জলটা রুটি হয়ে গেল, আর সুশীলা দেখে আঁতকে উঠল আর বলল, শুনছো আমি তো নদীর থেকে জল এনেছিলাম, ওই জলটা তো একটা রুটি হয়ে গেল, এরকম কেমন করে হতে পারে, পানি রুটি কেমন করে হতে পারে? রাজু চিন্তায় পড়ে গেল। তখনই নদীর থেকে একটা জলপরি বেরোলো আর বলল, রাজু আর সুশীলা তোমরা ভয় পেও না, এটা জাদুই জলের রুটি, তোমাদের ধন্যবাদ, আমাকে এক কেউ শ্রাপ দিয়েছিল, আমি ততক্ষণ জলে ডুবে থাকব যতদিন কোনো সৎ মানুষ এই নদীর জলটা না খায়, আর আজ অবধি আমি অপেক্ষা করেছি। শেষে ওই দিনটা এসেই গেল, আর আমি আবার জলপরি হয়ে গেলাম, আর এই সব কিছু তোমার জন্যই হয়েছে, তাই আমি তোমার খিদে মেটানোর জন্য এই জল দিয়ে রুটি বানিয়ে দিয়ে দিয়েছি। আপনি কি সত্যি বলছেন এটা জাদুই জলের রুটি? হ্যাঁ, আর এখন তুমি এই জাদুই জলের রুটির থেকে যখন ইচ্ছা তাই সাহায্য পেতে পারো, তোমরা এটা দিয়ে নিজের দরিদ্রতা দূর করতে পারো, তুমি এই জাদুই জলের রুটির কাছে যা চাইবে সেটা পেয়ে যাবে। আপনার অনেক অনেক ধন্যবাদ, আমরা দুজন খুব খুশি কি আমরা দুজন একটা জাদুই জলের রুটি পেয়েছি, যেটার দ্বারা আমরা আমাদের দরিদ্রতা দূর করতে পারবো। ঠিক আছে এখন আমি আসি গিয়ে, তোমরা দুজন নিজেদের খেয়াল রেখো, আর কখনো নিজের মনে লোভকে ঘোর করতে দিও না। জলপরি এটা বলে ওখান থেকে অদৃশ্য হয়ে গেল, আর রাজু আর সুশীলা ওই জাদুই জলের রুটির কাছে নিজের নিজের ইচ্ছা পূরণ করলো। এখন আর রাজুর চুড়ি বিক্রি করার প্রয়োজন হতো না, ওই জাদুই জলের রুটির সাহায্যে রাজু আর সুশীলা এখন খুব ধনী হয়ে গিয়েছিল, আর দুজন খুব আনন্দের সঙ্গে বাস করত।